বয়স তো হয়ে গেছে, রিক্সা মানে এখন তো রোজা রাখতে হবে, ইবাদত বন্দি করতে হবে, খালি রিক্সা চালালে তো আর হবে না। রিক্সা চালাইলে মানে কারণ যে আমার ওই রোজা রাখা খুব কষ্ট হয়ে যায়। তো এবারে নিয়ত করছি যে আল্লাহ পাক যেন 30টা রোজা রাখার তৌফিক দান করে। কষ্ট হলেও আর কি আমি বাড়িতেই পরিবার পরিজন নিয়ে রোজা রাখি, ইবাদত বন্দিগির মাধ্যমে শেষ করব রমজান মাস। কুরআনের মাস এলো আবার, রমজান মাস এলো আবার, কুরআনের মাস এলো আবার।